চট্টগ্রামের আনোয়ারায় এবার কোরবানির হাট কাঁপাবে টানেল। উপজেলার আনোয়ারা বাঁশখালী পিএবি সড়কের ১৬ কাটা ধানপুরা হাট রাস্তার মাথায় অবস্থিত খামারি আনসারুল হক সুমনের এলএন অ্যাগ্রো খামারে বেড়ে উঠেছে টানেল। এই খামারে আরো আছে লালমানিক, রিমাল, টাইগার সহ ২৬টি বড় সাইজের গরু, যার প্রতিটির দাম পড়বে ৪-৬ লাখ টাকা। এছাড়া রয়েছে ছোট বড় অর্ধশতাধিক দেশি গরু। টানেলের নামের গরুটির সারা গায়ে আছে ডোরা কাটা দাগ। শখ করে বঙ্গবন্ধু টানেলের নামানুসারে গরুটির নাম রাখা হয় টানেল। কোরবানির ঈদ সামনে রেখে কোনো প্রকার ক্ষতিকর ইঞ্জেকশন ও ট্যাবলেট ব্যবহার না করে দেশীয় পদ্ধতিতে গরু মোটা তাজাকরণ করছেন উপজেলার বিভিন্ন খামারিরা। সবুজ ঘাস খড়ের পাশাপাশি খোল, ছোলা ও ভুসি খাওয়ানোর মাধ্যমে গরু মোটা তাজা করছেন তারা। দেশীয় গরুর ব্যাপক চাহিদা থাকায় ঈদকে সামনে রেখে ছোট বড় খামারের পাশাপাশি গরু মোটা তাজাকরণ করছেন অনেক কৃষকও। খামারের কর্মচারী আবু তাহের বলেন, এনে গত বছরের গরু সত্ত্বাধিকারী আনসারুল হক সুমন জানান, ন্যাচারাল গরু বড় হয়েছি, হন ইয়ানো দি বুসি ইন্ডিয়ার বড় হয়েছি, হন ইঞ্জেকশন পাই এবং গরু তাহলে তারা লজিত পারিব, আর কষ্টে পৌঁছে দিম কিন্তু।